বউ এই নাও মাছ। ওরে হারামজাদা, আজকেও তো ছোট মাছ এনেছিস। ও মা গো, ইরি মাইরি গেলাম গো। এ রে, রাগের বয়সে এটা কি করলুম? মরে টরে গেল না তো আবার? ওগো ওগো কথা বলো, ওগো কথা বলো গো। নিজের বউ ভাল লাগে না, ডিসকেও নিজের বউ ভাল লাগে না। ওগো এ তোমার কি হলো গো? ডাক্তার সাহেব, আমার স্বামীর কি হয়েছে? ও এমন কেন করছে? শুনুন, আপনার স্বামী মাথায় আঘাত পাওয়ার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, মানে এখন থেকে আপনার স্বামী পাগলই থাকবে। কি বললি তোরা? আমি পাগল? দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা, দাঁড়া। বউ, ও বউ, ললিপপ খাবে? এসো এসো খাও, খুব মজা, খাও। না না, তোমাকে দেবো না, তুমি খুব পচা। আমি খাবো না, চলো চলো তুমি খাবার খাবে ঘরে চলো। না আমি খাবার খাবো না। ও মা মা, আমাকে ঘুরতে নিয়ে যাবে? চলো না মা ঘুরতে যাই, চলো চলো। এসো, তুমি কি বলছো গো? আমি তোমার বউ, তোমার মা নই। না না, তুমি আমার মা, আমি জানি তুমি আমার মিথ্যে বলছো, তাই না মা? কি লজ্জা কি লজ্জা, বউকে মা বলছো, সব হয়েছে আমার জন্য। ও মা চলে গেলে কেন? আমাকে ঘুরতে নিয়ে চলো মা, মাটা আমার খুব পচা, একটু কথা শুনে না মাইরি। শোনো মা, আমি যখন বিয়ে করে এতগুলো বউ আনবো তখন বুঝবে মজা, বউরা আমায় অনেক ভালোবাসবে। ও বাবা কি সুন্দর একটা গাড়ি, যাই ঝুলে ঝুলে বাতাস খাই। এ ছি 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 ছি, এই বাঘটা পচা, কি করে দিল আমার শরীরটা, বেয়াদব বাঘ পচা। এই কে রে তুই? আমি 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 কে? আমি আমি কে? ও মনে পড়েছে, আমি আমার মায়ের ছেলে। বলছি দাদু, তুমি কি করছো গো? আরে তুই কানা নাকি, চোখে দেখিস না আমি ধান বুনছি, ধান। ধান? সেটা আবার কি দাদু, খায় না মাথায় দেয়? হায় হায়, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। আরে বেটা, এগুলো ধানের বীজ, এগুলো চাষ করে খাওয়া যায়, আবার বিক্রিও করা যায়, বুঝেছিস? ওমা ওমা, তাই নাকি? তাহলে আমি বউ রোপণ করব আর বউ চাষ করব। পাগল দেখেছি, তোর মতো পাগল দেখিনি, বউ নাকি চাষ করে। এই যা ভাগ এখান থেকে, যত সব পাগল ছাগলের দল। না আমি নামবো না, আমার বউ আসলে নামবো। ওরে হারামজাদা, আমি তোর বউ রে, নিচে নাম বলছি। না তুমি আমার বউ না, তুমি তো আমার মা, মা কখনো বউ হয় নাকি? না এই পাগলের পাগলামি আমি সহ্য করতে পারছি না, আমার সহ্য হচ্ছে না। ধান চাষ
করলে অনেক ধান হয়, তাহলে বউ চাষ করলে তো অনেকগুলো বউ হবে। কিন্তু বউয়ের বীজ পাবো কোথায়? ও বাবা, ওই তো একটা নতুন বউ আসছে। বউ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটু এক করে আসি। আচ্ছা ঠিক আছে গো। আচ্ছা, আমি যদি এই বউটাকে রোপণ করি তাহলে তো বউয়ের গাছ হবে আর বউ ধরবে। আমাকে ধরে আনলি কেন? আমি আমার বরের কাছে যাব, আমার বরের কাছে যাব। এই এই চুপ চুপ, একদম চুপ, বেশি কথা বললে তোকে মেরে ফেলবো। কিন্তু তোকে চাষ করতে এনেছি, বুঝেছিস? একটা বউ দিয়ে তো চাষ হবে না। হ্যাঁ, এবার বুঝেছি, আমাকে আরো অনেক জাতের বউয়ের বীজ লাগাতে হবে। আমার মাথায় কত বুদ্ধি রে, আমি বউ চাষ করব। বাবা, এতদিনে 16 কলা পূর্ণ হলো, বউয়ের বীজ লাগানো শেষ, এবার নিয়মিত চাষ করব। তোকে কতবার বলবো, আমি তোর বউ বউ। হারাম চাটা, পরে চল। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, আমার একমাত্র বউ হারিয়ে গিয়েছে। গত 5 দিন আগে আনুমানিক রাত 8 ঘটিকা থেকে আমার বউকে পাওয়া যাচ্ছে না। যদি কেউ আমার বউয়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে জরুরিভাবে আমার সাথে যোগাযোগ করুন। একটি হারানো বিজ্ঞপ্তি, আমার বউ হারিয়ে গেছে। হারিয়ে গিয়েছে, কেউ পেয়েছ? আমার বউটা হারিয়ে গিয়েছে, দয়া করে ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, আমার বউটা হারিয়ে গিয়েছে। না, এভাবে বসে থাকলে চলবে না, চলো আমরা সবাই পুলিশ বাবুকে কথাটা জানিয়ে দেই। গ্রাম থেকে একসাথে এতগুলো বউ হারিয়ে গেল, এটা তো 4টি খানি কথা নয়। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের হারানো বউ ফেরত চাই, ফেরত চাই। আপনারা সবাই শান্ত হন, আমি বিষয়টা দেখছি, আমার নিজের বউটাও যে হারিয়ে গিয়েছে। আপনারা আমায় একটু সময় দিন, আমি আপনাদের সবার বউকে খুঁজে বের করব। এই বল্টু, গাড়িটা বের কর। এতদিন থেকে জল দিচ্ছি, তবুও কেন জানি বউয়ের গাছ হলো না। না না, গাছ না হলে বউ বৃদ্ধি পাবে কি করে? এটা কি করছো? কি এই বউগুলোকে এখানে এভাবে রেখেছো কেন? হ্যাঁ হ্যাঁ রে, এরা সবাই তো আমাদের গ্রামের বউ। আমি বউ চাষ করেছি, কি মজা কি মজা, আমার অনেকগুলো বউ হবে। ওমা ওমা, দেখো না, কোন জাতের বউটা সব থেকে ভালো? যে বউটা সব থেকে ভালো হবে তাকেই বানাবো প্রথম বউ। আরাম দাদা, তোর পাটা আমি অনেক সহ্য করেছি আমি, আর নয় তোকে যখন আমি পাগল বানিয়েছি আর তোকে আমি মেরে ফেলবো। মানিকে মাগে হিতে নিহুয়ে নুরাইয়া কুয়াবি আবলেবি লা 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 লা। এই এই, এসব হচ্ছে কি?
হচ্ছে কি এখানে? বউ চাষ করছি, বউ বউ কিনবেন? বউ কিনবেন নাকি বলুন না, কোনটা কিনবেন? কালাটা নাকি সাদাটা? মোটা নাকি চিকন? খাটো নাকি লম্বা? সব রকম বউ আছে। আরে ওই তো আমার বউ। হ্যাঁ হ্যাঁ ওই তো আমার বউ। ওরে হারামি, অন্যের বউদের চুরি করে এনে এখানে চাষ করা হচ্ছে? তবে রে, আজ তোকে দাঁড়া দিব। এই এই বেটা, ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি। ইরে মাইরি, কি দোষ করেছি আমি? হ্যাঁ ছাড় বলছি, ছাড় ছাড়। কব তক জওয়ানি চুপাও কি রানি, আরে কব তক জওয়ানি চুপাও কি রানি, কামারো কো কিতনা সাতাও কি রানি, কভি তো কিছি কি দুলহানিয়া বানোগি, মুঝে শাদি করোগি, মুঝে শাদি করোগি। আহা দাদা চুপ করো তো তুমি, এমন কুত্তা কন্ঠে গান গাইলে কনে তো আসর ছেড়ে পালাবে, তখন আর তোমার বিয়ে করা হবে না। হ্যাঁ কি করব বল ফিসকে, বুড়ো বয়সে এসে বিয়ে করছি, আনন্দ তো একটু হবেই, আর সেই আনন্দ চেপে রাখতে না পেরেই তো গান গাইছি। আহ মরণ, বুড়ো বয়সে ভীমরতি এভাবে নাচানাচি না করে তাড়াতাড়ি চলো তো দাদা। আহা দাদার বিয়ে হয়ে তো আমার রাস্তা একেবারে ক্লিয়ার হয়ে গেল, এবার আমিও বিয়ে করব। কি সুন্দর লাল টুকটুকে বউ হবে আমার, ভাবতে আমার খুব লজ্জা হচ্ছে। পিচকে দেবরা, ওঠো ওঠো, তোমার যে আজ বিয়ে, তাড়াতাড়ি স্নানটা সেরে নাও। ওঠো দেবরা, ওঠো ওঠো। সত্যি বলছো বৌদি, আজ আমার বিয়ে? আহ কতদিন থেকে না বিয়ের স্বপ্ন দেখছি। দাঁড়া বৌদি, এক্ষুনি গিয়ে স্নান সেরে আসছি। হে টোপর মাথায় দিয়ে করব তোমায় বিয়ে, হে টোপর মাথায় দিয়ে করব তোমায় বিয়ে, লা 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 লা। আরে আরে এটা কি করলে, স্বপ্নের মধ্যে জল ঢেলে দিলে? এই বেটা ফিসকে, পরে পরে ঘুমালে হবে নাকি? বিয়ে শাদী করতে হবে তো। তুমি একেবারে আমার মনের কথা বলেছো, লজ্জায় তো কাউকে বিয়ের কথা বলতে পারছিলাম না। তুমি দাদা বৌদিকে বিয়ের কথা বলো বানর ঘটক, কারণ আমার বুক ফাটলেও মুখ যে ফুটবে না। ওইছে ওইছে দেওরা, তোমার আর লজ্জা পেতে হবে নি, আমরা পাত্রী সন্ধান করেছি, তুমি চাইলে বিয়ে হবে, আসলে তোমায় ঘর জামাই থাকতে হবে, বুঝেছো? হ্যাঁ বলছো কি বৌদি, দিলে তো বিয়ের মাথায় ছাই ঢেলে ঘর জামাই থেকে সংসার করতে পারবো না আমি। আরে দেবরা এত ব্যর্থ কেন, ঘর জামাই হওয়া মানে বিয়ে করে স্বাবলম্বী হওয়া, একবার তো মেয়েটাকে দেখে এসো। চলো দেবরা চলো, তাড়াতাড়ি চলো। সাজ সাজ তাড়াতাড়ি সাজ, আজকের পাত্রটাকে আটকাতেই হবে, তোকে বিয়ে দিতে পারলেই বাঁচি আমি। এমন করে গাড়ি চেপে বসেছিস যে, বাপরে বাপ, একেবারে আপিয়ে উঠেছি। আহা সত্যি মামি, তোমার কাঁধে চেপে বসতে সত্যি অনেক আরাম, তবে এবার এখানে বসে আমি মেকআপ করব। আয় 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 আরাম জাদি, এটা কি করছিস তুই? তুই আমার কাঁধে উঠলি কেন? হ্যাঁ খুব বার বেড়েছে তো তাই নে। ও মাগু মা, আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো, ভেঙে গেল। মামি তুমি তো আমাকে বললে আমি নাকি তোমাদের কাঁধে বসেছি, আর একটু কাঁধে উঠতে তুমি আমার ফেলে দিলে। হাই হাই রে, কি ব্যথাটাই না পেলু। চুপ কর ডেমনি কোথাকার, খুব কথা ফুটেছে তোর মুখে তাই নে, একবার শুধু বিয়েটা হোক তোর, গা ধাক্কা দিয়ে তাড়াবো তোকে। হ্যাঁ আরে বাহ, এই মেয়ে তো হেভি রোমান্টিক, এমন একটা মেয়েকে তো বউ বানাতে চেয়েছিলাম। বৌদি বৌদি, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি একেই বিয়ে করব, একে বিয়ে না করে আমি এখান থেকে যাবই না। কি বলেছিলুম না দেওরা, মেয়ে থেকেই তো ফিদা হয়ে গেলে, তবে এবার সম্বন্ধটা ঠিক করাই যায়। বলছি বাঘ মামা, আপনার বাঘ
আপনি কি আমাদের খুব পছন্দ হয়েছে আপনি চাইলে আমরা সম্বন্ধ ঠিক করতে চাই সম্বন্ধ আবার কি তোমরা চাইলে আমরা আজই বিয়ের ব্যবস্থা করতে পারি হুররে আমার বিয়ে হবে রে ঝিনকুনা কুনা 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 না ঝিনকুনা কুনা 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 হই হই কি দিয়া মন কারিলা ও বন্ধু রে অন্তরে পিরিতে আগুন জ্বালাইলা লা 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 হয়েছে হয়েছে এখন আর গান গাইতে হবে না এমনি লুকিয়ে বিয়ে করেছি এবার যদি